হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আখমো হাসানের জীবন সম্পর্কে। কে এই আখমো হাসান, কি করেন, কোথায় থাকেন, তার বয়স কত, তার পেশা কি, তিনি কিসে পড়াশোনা করছেন, তার পছন্দের খাবার কি, তার পছন্দের অভিনেতা অভিনেত্রীকে, তার ওয়াইফকে, তিনি মাসে কত টাকা ইনকাম করেন, তার অজানা তথ্য আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তার আসল নাম আখমো হাসান, তার ডাকনামও আখমো হাসান। আখমো হাসানের জন্ম তারিখ হলো 31 মার্চ 1972 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। আখমো হাসানের উচ্চতা, তার উচ্চতা হলো 5 ফুট 2 ইঞ্চি, এমনকি ওজন হলো 68 কেজি। আখমো হাসানের জাতীয়তা, তার জাতীয়তা হলো বাংলাদেশি, আর ধর্ম হলো ইসলাম। আখমো হাসানের জন্মস্থান, তার জন্মস্থান হলো নারায়ণগঞ্জ, এমনকি তিনি নারায়ণগঞ্জ জেলার ছেলে। আখমো হাসানের বর্তমান ঠিকানা, তিনি বর্তমানে ঢাকা খিলগাঁও থাকেন তার পরিবারের সাথে। আখমো হাসানের পরিবারের সদস্য, তার পরিবার রয়েছেন তিনি, তার ওয়াইফ, এমনকি তার বড় একটি ছেলে, মেজো একটি মেয়ে আর ছোট একটি ছেলে রয়েছেন, মোট 5 জন তাদের পরিবারের সদস্য। আখমো হাসান তিনি পেশায় একজন টিভি অভিনেতা, এমনকি ধারাবাহিক নাটক দিয়ে তিনি টিভি জগতে আত্মপ্রকাশ করেছেন। আখমো হাসানের রিলেশন স্ট্যাটাস রয়েছেন তিনি বিবাহিত, ওয়াইফের নাম হলো তাবাসুম। আখমো হাসানের শিক্ষাগত যোগ্যতা, তিনি ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছেন, তারপরেই তিনি গ্রাম বাংলা নাটক দিয়ে তিনি টিভি জগতে আত্মপ্রকাশ করেছেন। আখমো হাসান তিনি মূলত 2005 গ্রাম বাংলা ধারাবাহিক নাটকের মাধ্যমে টিভি জগতে আত্মপ্রকাশ করেছেন, এমনকি তার গ্রাম বাংলা কথা বলার স্টাইল, এমনকি অভিনয় দেখে দর্শকের মনে তিনি অল্পতেই জায়গা করে নিয়েছেন। তারপর থেকে ডিরেক্টররা তাকে দিয়ে গ্রাম বাংলা নাটক, একক নাটক দিয়ে তাকে নির্মাণ করেছেন। কথা বলার স্টাইল আর তার অভিনয়ের কারণে গ্রাম বাংলা নাটক দিয়ে তিনি একজন জনপ্রিয় অভিনেতা। আখমো হাসানের শখ, তার শখ হলো ঘোরাঘুরি, রান্নাবাড়া আর পরিবারকে সময় দেওয়া, এগুলো করতে তিনি অনেক পছন্দ করেন। আখমো হাসানের মাসিক ইনকাম, তিনি মাসে 40 থেকে 60 হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। আখমো হাসানের পছন্দের খাবার, তার পছন্দের খাবার হলো মাছ, ভাত, সি ফুড খেতে তিনি অনেক পছন্দ করেন। আখমো হাসানের পছন্দের অভিনেতা ও অভিনেত্রী, বাংলাদেশ থেকে রাজ্জাক স্যার আর ববিতা ম্যাম, ইন্ডিয়া থেকে ঋত্বিক, সুচিত্রা সেন। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে আপনাদের পছন্দ তারকা সম্পর্কে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ তারকা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবার। ধন্যবাদ।